এবং জিতে গিয়ে আমরা দেখলাম যে জুটমিল কর্তৃপক্ষ এবং সরকার পক্ষ আমাদের মধ্যে বিরোধ তৈরি করে দেওয়ার একটা প্রবণতা সৃষ্টি করেছেন। ইতিমধ্যে জুটমিলে যারা কর্মরত আছেন, যারা মাসে যারা বেতন পায়, তাদের টাকা পয়সা মিটিয়ে দিয়েছেন, কিন্তু যারা পেনশনার বা বিধবা মহিলা যারা আছেন বা মাও নাই বাবাও নাই এরকম পরিবারগুলি আছে, তাদেরকে এখনও দায়িত্ব রাখা হয়েছে। এবং দেখা গেছে কিছু কিছু নেতৃত্বকে বেছে বেছে টাকা দেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে কাজ করছে। ফলে আমরা দেখলাম এই ব্যাপারেতে আমরা জুটমিলের কর্তৃপক্ষের কাছে এবং শিল্প সচিব এবং শিল্প অধিকর্তা তার কাছে আমরা লিখিতভাবে আমাদের মেমোরেন্ডাম দিয়েছি এবং আমরা দাবি জানিয়েছি যে শ্রমিকদের মধ্যে বিভাজন বা বিভেদ সৃষ্টির কূট কৌশল পরিহার করে আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রাপ্য মিটিয়ে দিতে হবে, একযোগে একসঙ্গে, ভাগে ভাগে নয়। ভাগে ভাগে দেওয়ার যে পদ্ধতিটা শুরু করছেন এটা ঠিক নয়, এটা সুপ্রিম কোর্টের আদেশ নয়। সুপ্রিম কোর্ট বলেছে যে সমস্ত শ্রমিক কর্মচারীদেরকে দিতে হবে। প্রাপ্য টাকা প্রদানের ক্ষেত্রে যথাবিধ তালিকাটা প্রকাশ করতে হবে, রাতের অন্ধকারে নয়। তারা যে টাকাটা দিচ্ছে তার কোনো তালিকা প্রকাশ করছে না, কে কত পায় তাও জানাচ্ছে না, জাস্ট শুধু তার ব্যাংকের বইয়ের মধ্যে কিছু টাকা দিয়ে দিচ্ছে। সুতরাং এই প্রাপ্য টাকা প্রদানের ক্ষেত্রে তার তালিকা যথাবিধ প্রকাশ করতে হবে। তৃতীয়ত, যেটা আমরা বলেছি, সকল প্রাপকদের প্রাপ্য টাকা বিস্তারিতভাবে উল্লেখপূর্বক পে স্লিপ প্রদান করতে হবে। যে টাকা নেবে এটা আগেই প্রচলিত প্রথা আমাদের, সমস্ত কর্মচারীরা, শ্রমিক কর্মচারী বা সরকারি কর্মচারী হোক, তার বেতন দিলে তার একটা পে স্লিপ দিতে হয়, সেই পে স্লিপ দিতে হবে। সেই পে স্লিপের মধ্যে কী কী দিল, কী টাকা দিল, কী কী কাটা গেল সবগুলি উল্লেখ করতে হবে। তারপরে সকল প্রাপকদের প্রাপ্য বিস্তারিতভাবে উল্লেখপূর্বক তাদের তালিকা মামলাকারী ইউনিয়নগুলিকে সরবরাহ করতে হবে। যেহেতু আমরা এজিটেশন করেছি, মামলা করেছি, আমাদেরকে এই তালিকা দিতে হবে, কারণ তারা জুটমিলের মধ্যে নোটিশ বোর্ডে টাঙিয়ে দিলেই আমাদের যে শ্রমিক কর্মচারী যারা পেনশনার আছে তারা জানতে পারবে না। এবং রাজ্যের বাইরেও উত্তরপ্রদেশ, বিহার, কলকাতা, আসাম সমস্ত জায়গাতে জুটমিলের অনেক শ্রমিক কর্মচারী আছেন। এদিকে এই রাজ্যের মধ্যেও ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত প্রচুর শ্রমিক যারা রিটায়ারমেন্টে আছেন তারা কী করে জুটমিলের মধ্যে নোটিশ দিলে জানবে। তাদের জানার জন্য যে যারা রেজিস্ট্রেশন করেছেন সেই সমস্ত ইউনিয়নগুলিকে এই তালিকা একটা সরবরাহ করতে হবে। তারপরে দরখাস্ত জমা যেগুলি রাখা হয় সেইগুলির ক্ষেত্রে রিসিপ্ট কপি যেন প্রদান করা হয়। আমরা দেখলাম কিছু লুজ কাগজ লাগছেন, রিসিপ্ট কপি দিচ্ছেন না, আমাদের রিসিপ্ট কপি দেওয়ার জন্য আমরা সেখানে বলার চেষ্টা করছি। এই পর্যন্ত আমরা প্রথম এবং দ্বিতীয়